প্রিয় দর্শক, আজকে আমরা যাব চাকলার ক্লোজারে। অলরেডি আমরা চাকলার মধ্যে চলে আসছি। রাস্তাঘাট অত্যন্ত খারাপ, আপনারা তো দেখতে পাচ্ছেন, পুরো এলাকা একদম গাছ নাই বললে চলে। দু একটা গাছ আধা মরা ভাবে এখনো দাঁড়িয়ে আছে, দীর্ঘদিন লবণ পানি থাকার কারণে গাছগুলোর এরকম অবস্থা। রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাড়ি ঘরের অবস্থা নাজুক। আমরা ক্লোজারে যাচ্ছি বাইক নিয়ে। বাইক নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু রাস্তাঘাট ঠিক নাই, পানির নিচে থাকার কারণে রাস্তাঘাটগুলোর অবস্থা অত্যধিক খারাপ। এখানটাতে মনে হয় রাস্তা একবারে চলে গেছে পানি যাতায়াতের কারণে। দেখি আমরা বাইক নিয়ে মনে আর যাওয়া সম্ভব না, বাইক রেখে পায়ে হেঁটে হয়তো ক্লোজারে যেতে হবে। হ্যাঁ, এখানে পুরো রাস্তাটাই একবারে নষ্ট, পালা দিয়ে তারা চিহ্নিত করে রেখেছে যাতে কোনো দুর্ঘটনা না হয়। নেমে হেঁটে হেঁটে যেতে হবে। দর্শক, ততক্ষণ আমাদের সাথে থাকুন। দর্শক, আমরা চলে আসছি ভেড়িবাঁধের উপরে। আমরা ভেড়িবাঁধ ধরেই কিন্তু চাকলা ক্লোজারে পৌঁছাবো। দেখতে পাচ্ছেন ছোট ছোট টং করে এলাকাবাসী কিন্তু এই ভেড়িবাঁধের উপর অবস্থান নিয়েছিল চাকলা ক্লোজার ভাঙার কারণে। আমরা একবারেই ভেড়িবাঁধের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে কিন্তু ব্লক দিয়ে ভেড়িবাঁধটা আটকানো হয়েছিল, তারপরেও কিন্তু ব্লক চলে যাচ্ছে নদীতে। আর পুরো ভেড়িবাঁধের উপর কিন্তু ছোট ছোট টং করে এলাকাবাসী কিন্তু আশ্রয় নিয়েছিল। আমরা হাঁটি হাঁটি পা পা করে কিন্তু ভেড়িবাঁধের উপর দিয়ে ক্লোজারের দিকে যাচ্ছি। আর আমরা দেখানোর চেষ্টা করতেছি যে পুরো এলাকাটা কি অবস্থায় আছে, কিভাবে মানুষ বসবাস করে, সেটা দেখানোর জন্য আমরা হাঁটি হাঁটি পায়ে পায়ে। আর আসল কথা, এখানে কিন্তু বাইক চলবে না। আমরা কিন্তু ভেড়িবাঁধের উপর দিয়ে যাচ্ছি। কিছুটা দূরে দেখা যাচ্ছে চাকলা ক্লোজার। আমরা হাঁটি হাঁটি পা পা করে ক্লোজারের দিকে যাচ্ছি। এই ভেড়িবাঁধটা কিন্তু নতুন করে আবার মাটি দিয়ে সংস্কার করা হয়েছে। আর পুরো এলাকাটা আমি দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা প্রায় প্রায় চলে আসছি ক্লোজারে। দেখা যাচ্ছে ক্লোজার ওই যে এক্সকেভেটর দিয়ে কিন্তু ক্লোজারের উপরে কাজ চলতেছে। বালি দিয়ে কিন্তু এই চাকলা ক্লোজার চাপান দেওয়া হয়েছিল, কিন্তু বালির উপরে মাটির কাজ করছে এক্সকেভেটর। আমরা চলে যাচ্ছি একবারে ক্লোজারের উপরে। পুরো এলাকা কিন্তু বালি দিয়ে ভরাট করা। এই ক্লোজারটা দেখতে তুই পাচ্ছেন আমি, আর ক্লোজারের বাইরে কিন্তু অনেক বসত বাড়ি চলে গেছে, যেটা একবারে পদ্মার বাইরে এটা দেখা যাচ্ছে যে একবারে ভেড়িবাঁধের কিন্তু বাইরে বাড়িটা। আমরা চলে আসছি একবারে চাকলা ক্লোজারে। এক্সকেভেটর কাজ করছে পুরো ক্লোজারটা মাটি দিয়ে, আবার বালির উপর মাটি দেওয়া হচ্ছে ক্লোজারটা। এক্সকেভেটর সে কাজ। আমরা ক্লোজারের উপরে উঠে গেছি। আমরা দেখানোর চেষ্টা করব যে পুরো ক্লোজারটা কিন্তু এখন নির্ভয়ে দাঁড়িয়ে আছে। ক্লোজার মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, বালি যেহেতু বৃষ্টির কারণে ধুয়ে যেতে পারে, এর কারণে এক্সকেভেটর দিয়ে মাটি ক্লোজারের উপরে উঠানো এবং চারিপাশে কিন্তু ছড়াই দেওয়া আছে মাটিটাকে, যাতে করে বালিটা যেন বৃষ্টি বা কোনো কারণ। দর্শক, আমরা কিন্তু একবারে ক্লোজারের উপরে, ক্লোজারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এক্সকেভেটরের দিকে। আমি ঘুরে ঘুরে পুরো ক্লোজারটা আপনাদেরকে দেখাবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। এক্সকেভেটরের কাজ চলতেছে, আমরা ক্লোজারের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ক্লোজারের উপর এখন কিন্তু মাটি দিচ্ছে, আর সে কাজটা করছে এক্সকেভেটর। এক্সকেভেটর, হ্যাঁ, কাজ চলছে এক্সকেভেটর দিয়ে। ট্রু ক্লোজ
ক্লোজারটা কিন্তু চাকলার ক্লোজারটা কিন্তু বাদ হয়ে গেছে, এখন এলাকাবাসী পানি মুক্ত। দর্শক, এটা হলো চাকলার ক্লোজারের মিডল পয়েন্ট। মিডল পয়েন্ট এপাশে চাকলার ভিতরটা আর কি, এক্সকেভেটর কাজ চলতেছে। আর বলে রাখি, পুরো ভেড়ি বাঁধটা কিন্তু বালি দিয়ে আটকানো, তার উপরে এই বর্ষার মৌসুমে বালি যেহেতু বৃষ্টির কারণে চলে যেতে পারে, সেক্ষেত্রে আপনার কিন্তু মাটি দেওয়া খুব জরুরি। সেক্ষেত্রে আপনার মাটি কিন্তু এক্সকেভেটর চারিদিক দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে এখান থেকে বৃষ্টির কারণে কিন্তু বালি কিন্তু অনেকটা নেমে গেছে ভিতরে। এই যে সবগুলো কিন্তু আপনার মাটি দিয়ে আটকে দিতে হবে, না হলে বৃষ্টির কারণে এই বালিগুলো কিন্তু নিচে নেমে যেতে পারে। এখান থেকে আপনার খাল উঠছিল ভিতরে, আর এটা একবারে মিডল পয়েন্ট থেকে আপনার। দর্শক, পুরো চাকলা এলাকা কিন্তু এখন পানি মুক্ত, জনজীবনে ফিরে এসেছে আপাতত শান্তি, কিছুটা স্বস্তি, কিন্তু ভেড়ি বাঁধ সব পাশে এখনো সম্পূর্ণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি দুইটা তিনটা এক্সকেভেটর কাজ চালাচ্ছে ভেড়ি বাঁধের জন্য, আর এখানে বিভিন্ন রকম মাটি নামা ওঠানোর জন্য যানবাহন ব্যবহার করছে। আমরা এবার ক্লোজার ঘুরে দেখলাম, এবার ফেরার পথে আপনাদের কিছু ছোট ছোট রাস্তা ভাঙন দেখাবো, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা কিন্তু চলে আসছি একবারে দিগলার হাইটে। চাকলা বেড়ি বাঁধ ভাঙার কারণে কিন্তু পানি দিগলারাইট যে ছোট রাস্তা ছিল, রাস্তাঘাট ছিল, সেটা অনেকটা পানি যাতায়াতের কারণে কিন্তু পুরো রাস্তাটার একটা নাজুক অবস্থা। দেখতে পাচ্ছেন যে এখান থেকে মোটর সাইকেলে দুইজনে যাওয়া সম্ভব না, আর এই ধান চাষের উপযোগী এলাকাটা লবণাক্ত পানির কারণে কিন্তু এবছর কেমন ফসল হবে সেটাও একটা জানার বিষয়। সেক্ষেত্রে কতটা ফসল এবছর কৃষকরা ফলাইতে পারবে লবণ পানি। দর্শক, আমরা চলে আসছি চুইবাড়ি বাঁধের উপরে। চুইবাড়ি বাঁধটা অনেকটাই ভালো আছে, এই যে আপনার ভেড়ি বাঁধের পাশ দিয়ে বালি ভর্তি যে বস্তাগুলো দেওয়া আছে, যার কারণে এই বাঁধটা অনেকটাই ভালো আছে। যেখানটাতে নাই সেখানটাতে অবস্থা একটু খারাপ,
এই যে এখানটা থেকে আপনার অবস্থা খুবই খারাপ, বাইক নিয়ে আমাদের যেতে হচ্ছে খুব কষ্ট করে। রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, খুব কষ্ট করে এখান থেকে বাইক নিয়ে যেতে হবে।